চকলেট বিস্কিট চিপস ও চা তৈরির উপকরণ সহ টং দোকানে বসে আছেন তারা। সবাই একসময় ছিলেন ভিক্ষুক। পুনর্বাসন করতে চারজন ভিক্ষুককে টং দোকান উপহার দিয়েছে নরসিংদী সদরের উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজ উপার্জনে সংসারের হাল ধরতে পারার সুযোগ হওয়ায় আনন্দিত তারা। সমাজসেবক থেকে এটি আমাকে দিয়েছে আমার সংসারে চলাফেরা করে খাবার জন্য। এখন আমি ভিক্ষা টিকা আর করবো না, এই দোকান নিয়ে ইনশাল্লাহ আমি চলাফেরা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রহমত দিয়ে এটা করে খাবো, আমরা খুব খুশি হয়েছি। যে কদিন বাঁচি এটা করে নি খাইয়া যেতে পারি, আর ভিক্ষা নিয়ে আল্লাহ না নেওয়া। প্রতিবন্ধী মনে করেন, আগে ভিক্ষা করতাম, কোনো কর্ম করতে পারি নেই। তো এখন মনে করেন যদি সরকারের হাসিনায় একটা অনুদান দিছে, উশিলা যদি আল্লাহ যদি ডাইল ভাত খাওয়ায়, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সরকারি এসব উপহারের ফলে নিজ এলাকায় দোকান দিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে পুনর্বাসিত হবেন তারা। সম্পূর্ণরূপে যাতে ভিক্ষাবৃত্তি নিবৃত্ত হয়, পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে যারা ভিক্ষাবৃত্তি নিয়োজিত ছিলেন তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে নিরসন করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের উপকরণ তাদের চাহিদা অনুযায়ী, কাউকে ছাগল, কাউকে গরু, কাউকে বিভিন্ন দোকানঘর, কাউকে সিরামিক্সে মালামাল ইত্যাদির মাধ্যমে আমরা পুনর্বাসন করেছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সরকারের লক্ষ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে যাতে একজনও ভিক্ষুক না থাকে, সকলে যাতে নিজে কর্ম করে নিজেরা খেতে পারে। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণটোস্টের আবেশে সবাই কাছে আসে। শুধু ভিক্ষুক নয়, একজন শারীরিক প্রতিবন্ধীকেও দেওয়া হয় অটোরিকশা। সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে ভিক্ষায় বৃত্তিতে নিয়োজিত আরও মানুষকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে জানায় স্থানীয় উপজেলা সমাজসেবা অধিদপ্তর।